তোমাদের সকলকে জিওড ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের টপিক জন হেনরি প্র্যাটের আইসোস্ট্যাসিস তত্ত্বটি। প্রথমে আমরা দেখে নিই তত্ত্বের ভিত্তি সম্পর্কে। জন হেনরি প্র্যাট পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূখণ্ডের ভারসাম্যের বিষয়ে তার সমস্থিতি তত্ত্বটি 1859 সালে প্রকাশ করেন। তিনি তার তত্ত্বটি অভিকর্ষজ অসঙ্গতির পরিপ্রেক্ষিতে প্রকাশ করেন। জন হেনরি প্র্যাটের এই তত্ত্বটি প্রতিবিধানের নিয়ম অর্থাৎ ল অফ কম্পেনসেশন এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবার দেখে নেওয়া যাক তত্ত্বের মূল বক্তব্যটি সম্পর্কে। প্র্যাটের ধারণা অনুযায়ী পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূত্বকীয় স্তম্ভগুলির ঘনত্ব সমান নয়। তার মত অনুসারে ভূত্বকের নিচে এমন একটি স্তর রয়েছে যেখানে অনুভূমিক দিকে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ সেখানে সমান চাপ প্রয়োগ করে। তাই তিনি এই তলকে প্রতিবিধান তল অর্থাৎ লেভেল অফ কম্পেনসেশন নামে অভিহিত করেছেন। তার মতে ভূত্বকের স্তম্ভগুলি ওই প্রতিবিধান তলের উপর সমান চাপ প্রয়োগ করলেও তাদের ঘনত্বের পার্থক্যের জন্য কম ঘনত্বযুক্ত স্তম্ভের উচ্চতা বেশি হয় এবং বেশি ঘনত্বযুক্ত স্তম্ভের উচ্চতা কম হয়। ঘনত্বের পার্থক্যে কিভাবে উচ্চতার তারতম্য হয় তিনি তা বোঝানোর জন্য ভূত্বকের বিভিন্ন অংশকে বিভিন্ন ধাতব খণ্ডের সঙ্গে তুলনা করেন এবং রূপা, দস্তা, পাইরয়েট, অ্যান্টিমনি, লোহা, নিকেল, তামা ও সীসা এই ধাতুগুলি একই রকম ব্যাসযুক্ত খণ্ডগুলিকে তিনি পারদের মধ্যে ভাসমান অবস্থায় রেখে দেখান যে ঘনত্বের পার্থক্যের জন্য ধাতব খণ্ডগুলি বিভিন্ন উচ্চতায় ভাসছে এবং দেখা যায় পাইরাইট সবচেয়ে হালকা বলে তার উচ্চতা বেশি এবং তারপর অবশিষ্ট ধাতব খণ্ডগুলির ঘনত্ব বাড়তে থাকার সঙ্গে সঙ্গে উচ্চতাও ক্রমশ হ্রাস পেয়েছে। বিভিন্ন প্রমাণ দেওয়া সত্ত্বেও জন হেনরি প্র্যাটের তত্ত্বটি কিছু সমালোচনার সম্মুখীন হয়েছে। দেখে নেওয়া যাক জন হেনরি প্র্যাটের তত্ত্বের প্রধান সমালোচনাগুলিকে। প্রথমত প্রতিবিধান তল সম্পর্কিত। জন হেনরি প্র্যাট যে প্রতিবিধান তলের ধারণা দিয়েছেন তা সঠিক নয়, কারণ পরবর্তীকালে ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে জানা গেছে যে নবীন ভঙ্গিল পর্বতগুলির নিচের ভূত্বক প্রায় 70 কিমি পর্যন্ত বিস্তৃত। তাছাড়া মহাসাগরীয় অংশ 10 থেকে 110 কিমি বিস্তৃত। দ্বিতীয়ত ঘনত্ব সম্পর্কিত সমালোচনা। ভূত্বকের এককগুলির সম্বন্ধে বিভিন্ন ঘনত্বের যে ধারণা তিনি দিয়েছেন তা সব ক্ষেত্রে কিন্তু সঠিক নয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না।